নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এসবি বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিকের সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান সাজেশান নিয়ে আলোচনা করবো সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে দু হাজার চব্বিশ সালের সোশিওলজি সাজেশান আমি এখানে টোটাল পাঁচখানা গ্রুপে ভাগ করেছি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ এ সুপ্রিয় দর্শকার্থী তোমাদের টোটাল পাঁচখানা বড় প্রশ্ন লিখ লিখতে হবে পাঁচখানা বড় প্রশ্ন যার প্রত্যেকটা প্রশ্নের মান প্রতিটি প্রশ্নের মান আট করে পাঁচ আটা চল্লিশ তো দেখো এই চল্লিশ নম্বরে থাকবে এবং তার সঙ্গে কিন্তু সি কিউব এসি কিউব চল্লিশ চল্লিশ আর চল্লিশ আশি আর কুড়ি নম্বরে প্রজেক্ট আছে সুপ্রিয় দর্শকার্থী ক্লাস টুয়েলভ দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান সাজেশান তো দেখো ফার্স্ট প্রশ্ন কি আছে গ্রুপ এতে ফার্স্ট প্রশ্ন কি আছে ভারতবর্ষের তাত্ত্বিক বিষয় হিসাবে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে লেখো এই প্রসঙ্গে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখ কি বলছি বুঝতে পারছো এক নম্বরের প্রশ্ন আর একবার বলছি ভারতবর্ষের তাত্ত্বিক বিষয় হিসাবে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে লেখো এই প্রসঙ্গে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখ দু নম্বরের প্রশ্ন কি আছে দুই নম্বরের প্রশ্ন সাবাল্টান দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এই প্রসঙ্গে রণজিৎ গুহর ভূমিকা লেখো সাবাল্টান দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এই প্রসঙ্গে রণজিৎ গুহর ভূমিকা লেখো তিন নম্বরের প্রশ্ন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মূল কথা কী এই দৃষ্টিভঙ্গি প্রবর্তক ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা লেখ এই দৃষ্টিভঙ্গির প্রবর্তক ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা লেখ চার নম্বরের প্রশ্ন কি আছে চার নম্বরের প্রশ্ন আছে ভারতবর্ষের সমাজতত্ত্বের সূত্রপাত সম্পর্কে লেখো ভারতবর্ষের সমাজতত্ত্বের সূত্রপাত সম্পর্কে লেখো ভারতবর্ষের দৃষ্টবাদের প্রবর্তন সম্বন্ধে লেখো আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন কাঠামো ক্রিয়াবাদী তত্ত্বের মৌলিক ভিত্তিগুলি লেখো ভারতীয় সমাজ অধ্যায়নে এম এন শ্রীনিবাস এর ভূমিকা প্রসঙ্গে আলোচনা করো সয়াদ প্রশ্ন দান্দিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা আলোচনা করো দান্দিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা আলোচনা করো এবার আমি গ্রুপ বি নিয়ে আলোচনা করবো তো দেখো এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এক নম্বরের প্রশ্ন ভারতের জাজমানি ব্যবস্থা কাকে বলে ভারতের জাজমানি ব্যবস্থার ইতিবাচক ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং দিকসমূহ আলোচনা করো ইতিবাচক এবং নেতিবাচক খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দু নম্বরের প্রশ্ন স্বয়ং গ্রাম সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো জজমানি প্রথা ভেঙে পড়ার কারণ কি। জজমানি প্রথা ভেঙে পড়ার কারণ কি। তিন নম্বরের প্রশ্ন ধর্ম নিরপেক্ষীকরণ ধর্ম ধর্ম নিরপেক্ষীকরণ বৈশিষ্ট্য ও ভারতে এর সমস্যা সম্পর্কে আলোচনা করো জিএস ঘুরে সম্পর্কে যা জানো লেখো জিএস ঘুরে সম্পর্কে যা জানো লেখো চার নম্বরের প্রশ্ন শিক্ষা বলতে কী বোঝো শিক্ষার কার্য আলোচনা করো চার নম্বরের প্রশ্ন কি আছে শিক্ষা বলতে কী বোঝো শিক্ষার কার্য আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন মৌলানা আবুল কালাম আজাদের ধর্ম ভাবনা সম্বন্ধে লেখো আধুনিক ভারতীয় সমাজে এই ভাবনা কতখানি প্রযোজ্য ছয় নম্বরের প্রশ্ন কি আছে ছয় নম্বরের প্রশ্ন ভারতবর্ষে আধুনিকরণের উপাদানগুলি আলোচনা করো আধিপত্যকারী কারা ঠিক আছে এটা আধিপত্যকারী জাতিকারা এরকম হবে লেখাটা সাত নম্বরের প্রশ্ন ভারতবর্ষে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো ভারতবর্ষে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো সাংস্কৃতায়ন ও ব্রহ্মায়নের মধ্যে পার্থক্য লেখ সাংস্কৃতায়ন ও ব্রহ্মায়নের মধ্যে পার্থক্য লেখো গ্রুপ সি গ্রুপ সি থেকে যে সমস্ত প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে এক নম্বরে জাতি ব্যবস্থার ধারণা সম্বন্ধে লেখো জাতি ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্য সম্বন্ধে লেখো দু নম্বরের প্রশ্ন পরিবারের দুই প্রকার লেখ পরিবারের বিভিন্ন কার্যবলি লিখি তিন নম্বরের প্রশ্ন পরিবার ব্যবস্থার সাম্প্রতিক যে পরিবর্তন ঘটে চলছে সে সম্পর্কে তোমার ধারণা লেখো চার নম্বরের প্রশ্ন স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতে ভূমি সংস্কার পরিকল্পনাগুলি আলোচনা করো পাঁচ দাগের প্রশ্ন বর্তমান কালে ভারতের শ্রেণী কাঠামো সম্পর্কে আলোচনা করো বর্তমানকালে ভারতের শ্রেণী কাঠামো সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন ছয় দাগের প্রশ্ন জাতিভেদ প্রথা দূরীকরণে মহাত্মা গান্ধীর ভূমিকা আলোচনা করো জাতিভেদ প্রথা দূরীকরণে মহাত্মা গান্ধীর ভূমিকা আলোচনা করো সাত দাগের প্রশ্ন ভারতবর্ষে যৌথ পরিবারের যৌথ পরিবার ভাঙনের কারণগুলি আলোচনা করো ভারতবর্ষে যৌথ পরিবার ভাঙনের কারণগুলি আলোচনা করো গ্রুপ ডি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের এসবি একাডেমিক সেন্টার সিলেক্ট করেছে ফার্স্ট প্রশ্ন পরিবারের সংজ্ঞা দাও ভারতবর্ষে যৌথ পরিবারের সংজ্ঞা দাও ঠিক আছে বা ভারতবর্ষে যৌথ পরিবারের ভেঙে যাওয়ার কারণ কি একটু ভুল আছে প্লিজ তোমরা ঠিক করে নেবে ভারতবর্ষে যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণ কি এবং যৌথ পরিবারের সংজ্ঞা দাও দু নম্বরের প্রশ্ন শিক্ষা বলতে কি বোঝো জি কে গোখলের চিন্তা বিষয়ে আলোচনা করো তিন নম্বরের প্রশ্ন ধর্ম বলতে কী বোঝো সমাজে ধর্মের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো চারদ্যাগের প্রশ্ন ভারতবর্ষের সাম্প্রদায়িকতার কারণসমূহ আলোচনা করো ভারত থেকে সাম্প্রদায়িকতার কারণ সমূহ দূরীকরণে তোমার মতামত লেখো পরের প্রশ্ন কি বলেছে পাঁচ দাগের প্রশ্ন পাঁচ দেখের প্রশ্ন জনবিস্ফোরণ বলতে কী বোঝো ভারতবর্ষে জনবিস্ফোরণের ফলাফল সংক্ষেপে আলোচনা করো ছয় দাগের প্রশ্ন শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে লেখো বর্তমান ভারতীয় সমাজে তার প্রাসঙ্গিকতা সম্বন্ধে লেখো সাত নম্বরের প্রশ্ন কি আছে সাত নম্বরের প্রশ্ন সমাজে শিক্ষার কার্যবলী লেখো আট নম্বরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো এবং এর সঙ্গে এটাও পড়বে শিক্ষা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যবেক্ষণ লেখো প্রত্যেকটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট দু সালের সমাজ বিজ্ঞান পরীক্ষায় এবার আমি গ্রুপ ই নিয়ে আলোচনা করব গ্রুপ ই থেকে যে সমস্ত প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে ফার্স্ট প্রশ্ন ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির কারণ আলোচনা করো আমাদের দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ কীভাবে করা যায় আমাদের দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ কীভাবে করা যায় দু নম্বরের প্রশ্ন পরিবেশের সংজ্ঞা দাও মানব জীবনে পরিবেশের মানব জীবনে পরিবেশ দূষণের প্রভাব আলোচনা করো মানব জীবনে পরিবেশ দূষণের প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন কি বলছে তিন দাগের প্রশ্ন ভারতবর্ষে সন্ত্রাসবাদের কারণ ও ফলাফল সহ আলোচনা করো চার নম্বরের প্রশ্ন ঋষি অরবিন্দ দেখে ঋষি অরবিন্দকে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবেদী ত্রিবিধ রূপান্তর আলোচনা করো পাঁচ দেখের প্রশ্ন ভারতবর্ষে জাতিভেদ প্রথা পরিবর্তনের কারণসমূহ আলোচনা করো পরের প্রশ্ন ছয় দাগের প্রশ্ন বেকারত্ব বলতে কী বোঝো ভারতবর্ষে বেকার সমস্যার কারণ লেখো সাত নম্বরের প্রশ্ন দুর্নীতি বলতে কী কী বোঝো দুর্নীতি বলতে কী বোঝো দুর্নীতির প্রধান বৈশিষ্ট্য লেখো আট নম্বরের প্রশ্ন শিক্ষা বলতে কী বোঝো সমাজ জীবনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি আমি মনে করি এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে